हेलो ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। প্রিয় বন্ধুরা, আমাদের সুপারস্টার সাকিব খান এবং আব্রাম খান জয়, তাদের একদম ভালোবাসার কোনো কমতি নেই। অপরদিকে উপবিশ্বাস তার একমাত্র সন্তানের জন্য কি কি স্যাক্রিফাইস করেছেন সেটা আপনাদের সকলেরই জানা। সামনেই হয়তোবা আসছে সাকিব খান এবং উপবিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন। বন্ধুরা, এবার উপবিশ্বাস কথা দিয়েছেন ছেলের জন্মদিনে তারা অনেক বড় করে পার্টি করবেন। এই কথার পর সাকিব খান নিজেও বলেছেন এবার জয়ের অনুষ্ঠান, জয়ের বার্থডে অনুষ্ঠান ঘটা করেই করব। কারণ জয় এখন বুঝতে শিখেছে, সেদিন ফোন করে আমাকে বলেছে, পাপা পাপা আমার বার্থডেটা অনেক বড় করে করতে হবে, আমার ফ্রেন্ডসরা বলেছে ওদের পার্টি অনেক বড় করে করে শেরাটনে সোনার গায়ে, তুমি কি আমার পার্টি সোনার গায়ে করবে? সাকিব খান বলেছেন নিশ্চয় বাবা, এবার তোমার পার্টি অনেক বড় করে করব, সবাইকে দাওয়াত দেব, তোমার ফ্রেন্ডসদের দাওয়াত দেব, আমার ফ্রেন্ডসদের দাওয়াত দেব। জয় বলেন তাহলে মাম্মার ফ্রেন্ডসকে দাওয়াত দিবে না? তখন সাকিব খান বলেন হ্যাঁ, মাম্মার ফ্রেন্ডসকেও দাওয়াত দিব, আমাদের সবার ফ্রেন্ডসকে দাওয়াত দিব। আসলে জন্মদিন মানে একটা বিশেষ আনন্দের দিন, যে দিনটা প্রত্যেকটা বাবা মাই চান তার সন্তানের জন্য একটু ঘটা করে করতে, এবং সন্তানরাও আশা থাকেন বাবা মা আসলে তাদের জন্য একটু ভালো আয়োজন করবে, বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় করবে। আমাদের সন্তানেরা তাদের জন্মদিনের জন্য বন্ধু বান্ধবদেরকে নিয়েই মূলত কেক কাটতে পছন্দ করেন। আর ইদানিং তো একটা ট্র্যাডিশন দাঁড়িয়েই গেছে, আগে এটা গুলশান বানানির ব্যাপার থাকলেও সারা বাংলাদেশের মানুষই ফেসবুকের কল্যাণে সোশ্যাল মিডিয়া ভাইরালের কারণেই অনেকেই 12টা একে কেক কাটেন, একবার আবার সকালে কেক কাটেন, বন্ধুদের সাথে একটা কেক কাটেন, ভার্সিটিতে একটা কেক কাটেন। সেলিব্রিটিদের কথা তো বলার অপেক্ষায় রাখি না, যে যে মাপের সেলিব্রিটি তাদের দেখা যায় 10-12টা কেকও কাটা হয়ে যায়। তো সেই দিক থেকে এগুলো দেখতে দেখতে এখন প্রতিটি পরিবারেই মূলত পৌঁছে গেছে কেক কাটার এই আয়োজন। কেক খেতে আসলে অনেক ভালোই লাগে, যত কিছুই বলুন না কেন কেক কিন্তু সত্যি খুব টেস্টি। সেটা অনেকেই বলছেন যে এটা বিদেশের কালচার, এটা করা গুণা হবে, কিন্তু আমার মনে হয় খাওয়া দাওয়ার ব্যাপারটা আসলে কতটুকু কি আমি জানি না, এ ব্যাপারে কিছু বলতেও চাই না। আমরা খুব শীঘ্রই হয়তো বা এবার জয়ের জন্মদিনে সাকিব এবং অপুকে দেখতে পাবো, একসঙ্গে তারা সন্তানের জন্মদিন পালন করবেন এবং জয়ের মুখের দিকে তাকিয়ে তারা এই আয়োজনটা করবেন বলে কথা দিয়েছেন। বন্ধুরা, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে যে সন্তানের জন্য হলেও এই দুজন মানুষকে আমরা আবার একসঙ্গে দেখতে পাচ্ছি। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। বন্ধুরা, আপনাদের বিনোদন দেওয়ার জন্যই মূলত আমার এই চ্যানেলটি, আর তাই এই গল্প রূপকথে যাই ব্যবহার করি না কেন, সব আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই। ধন্যবাদ।